शिक्षार्थी बंधुरा माइसिपीए ट्रेनिंग एर पक्ष थेके आपनादेर शुभेच्छा जानाच्छि। आमि मनोहर शिपन। ए लेसने आमरा शिखबो किभाबे आमरा डोमेन होस्टिंग बाई करते पारी आर आमरा जे साइटटी निये आजके आलोचना करबो सेटी होच्छे namecheap.com। ता शुरू करी आमरा नाकि? जी जी হ্যাঁ রিফাত ভাই বলেন। আমরা তো ডোমেইন তো আছে আমাদের নাকি? ডোমেইন আছে আমাদের, ডোমেইন আছে, আমরা শুধু হোস্টিং বাই করব, পরে ডোমেইনের নেম সার্ভারটা চেঞ্জ করে আমরা এটার সাথে লিংক আপ করে দিব, তাই তো? আচ্ছা তাহলে আমরা যাব হোস্টিং এ। জি শেয়ার্ড হোস্টিং, শেয়ার্ড হোস্টিং কম দামে নিব আমরা, এইজন্য আমরা এখানে যাব কম্পেয়ার প্ল্যানস। আর এদের যে 50% অফ চলতেছে এখন ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে 50% অফ চলতেছে, আমরা সেই সুযোগটাই নিচ্ছি। আর নরমালিও যখন আমরা কিনবো একই প্রসিডিউর, একটাই, এক বছরের জন্য পে করব, এক বছরের জন্য, এই কারণে আমরা অ্যানুয়ালি সিলেক্ট করব। এই যে আমাদের 50% অফ পেয়ে গেছি আমরা, ঠিক আছে। আমাদের নরমালি পে করতে হইতো কত? 30.88 ডলার, আর এখন আমরা পে করতেছি কত? $15.44। ওকে, তাহলে আমরা অ্যাড টু কার্টে চলে যাই। তো এখানে এই যে অপশনগুলো, এখানে কি আছে? ডোমেইন নেম, I want to use a domain in my cart, I want to get a free .website domain, purchase a new domain, use a domain I own with Namecheap। মানে Namecheap এর সাথে যদি আপনার কোনো ডোমেইন কেনা থাকে তাহলে আমরা এটা সিলেক্ট করব। আর নতুন করে রেজিস্টার করলে আমরা কোনটা করব? purchase a new domain। আর use a domain I own from another register, মানে আপনি অন্য জায়গা থেকে ডোমেইনটা বাই করছেন, তাই না? তাহলে আমরা কোনটা নিব? এটা না, use a domain I own from another register। এখন আমাদেরকে এখানে একটা সাইন আপ করতে হবে, এই যে এখানে আবার অপশন আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এই ফর্মটা আমাদেরকে ফিল আপ করতে হবে। তাহলে আমাদেরকে এখন একটা Namecheap অ্যাকাউন্ট করে নিতে হবে, যেমন ইউজার নেম দিতে হবে এখানে, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস। আর এরপর আমরা ক্লিক করব কোথায়? ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যান্ড কন্টিনিউ। আর ফর সিকিউরিটি রিজন টিউটোরিয়ালে আমরা তথ্যগুলো হিডেন রাখবো। তো এই অবস্থায় আমরা টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করব এবং ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। এখন এখানে আমাদেরকে ডোমেইন নেমটা দিতে হবে, অর্থাৎ কোন ডোমেইন নেমটা আমরা ইউজ করব নাকি। তো আমরা এখানে ডোমেইন নেমটা দিলাম, এরপর এখানে কি আসলো? ইওর ডোমেইন অ্যাপিয়ার্স টু বি ভ্যালিড। ঠিক আছে, তাহলে আমাদের ডোমেইন ঠিক আছে নাকি? তো আমরা এখানে ইউজ দিস ডোমেইনে ক্লিক করব। এবার আমরা কন্টিনিউতে ক্লিক করব। তো এটা নিয়ে নিলাম আমরা, কত আসলো? $17। মানে এসএসএলটা সহ, আর প্রমোশনাল কোডও আমাদের হাতে নাই, আছে হ্যাঁ অটোমেটিক কোডেই চলতেছে। 50% আমরা কমিশন এমনিই পাচ্ছি ডিসকাউন্ট। তাহলে কি কনফার্ম অর্ডার, এই যে প্রাইভেট এসএসএল নিলাম আমরা কততে? 1.99। আর ফর দিস ডোমেইন 1 ইয়ার সাবস্ক্রিপশন আমরা নিলাম কত? এততে 15.44। টোটাল হচ্ছে 17.43। তাহলে এই পর্যায়ে আমাদেরকে কি করতে হবে? এই ফর্মটা ফিল আপ করে দিতে হবে। তো আমরা ফর্মটা ফিল আপ করেছি, এই অবস্থায় আমাদেরকে এই কন্টিনিউতে ক্লিক করতে হবে। আচ্ছা তাহলে আমরা পেপাল সিলেক্ট করলাম, আমরা কার্ডেও পে করতে পারি, পেপাল দিয়েও পে করতে পারি, তো আমরা পেপালটাই সিলেক্ট করলাম। রিনিউয়াল অটোমেটিক্যালি এটা বাদ দিলাম আমরা। তো এই অবস্থায় আমাদেরকে কন্টিনিউতে ক্লিক করতে হবে। এই অবস্থায় আমাদেরকে টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করতে হবে, তাই আমি টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করছি এবং এই পেপালে ক্লিক করছি। আর ফর সিকিউরিটি রিজন আমরা পেপাল ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড সব কিছু হিডেন রাখবো। ডান, লগ ইন। তো টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।